আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন এখনকার এই ভিডিওটিতে আমরা দেখব অ্যাকাউন্টগুলো কিভাবে করতে হয়। অর্থাৎ কেউ একজন করেছিল সে যদি চায় যে এফডিআর অ্যাকাউন্টটি ভেঙে ফেলবে সেটি কিভাবে করতে হবে সেটি আমরা দেখব প্রথমেই আমরা দেখব যে এফডিআর লিস্টে তার এটার অবস্থান কি আমরা দেখছি যে একজন সদস্যরই দুইটা অ্যাকাউন্ট রয়েছে তো এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ডেবিটসে ডেবিটসে যাওয়ার পর আমরা এফডিআর ক্লোজিং নামে একটি অপশন পাচ্ছি এফডিআর ক্লোজিং এ যাওয়ার পর যথারীতি অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আমরা সার্চে যাব সার্চে যাব দিস মেম্বার হ্যাজ বিন হ্যাজ টু এফডিআর অ্যাকাউন্ট আচ্ছা তার দুইটা এফডিআর অ্যাকাউন্ট রয়েছে দুইটারই গেট প্রফিট জিরো পেইড প্রফিট জিরো and uh, reasonable profit zero এখন আমরা যেই অ্যাকাউন্টটি ক্লোজ করব সেটির ডান পাশে অ্যাকশন নামে একটা বাটন আছে সেটাতে আমরা ক্লিক করব অর্থাৎ আমরা আপাতত ফিক্সড অ্যাফটিয়ারটা আমরা ক্লোজ করি তো ফিক্সড অ্যাফটিয়ারের ক্লোজ করার পরে আমাদের এখানে দেখাচ্ছে স্টার্ট ডেট অর্থাৎ 26 জানুয়ারিতে শুরু হয়েছিল

payable profit payable total submit আমি যদি এটাও submit করে দেই তাহলে দুটোটা account ই হয়ে গিয়েছে এবং আমি যদি এখন রিপোর্টে যাই আমি যদি এখন ওই রিপোর্টটাতে যাই রিপোর্ট থেকে জেনারেল লেজার এখানে গেলে আমাদের সর্বশেষ এফডিআর উইথড্র হয়েছে কত টাকা এবং এফডিআর উইথড্র হয়েছে তো আমাদের এফ ডি এর ক্লোজিং টা কিভাবে সেটা আমরা দেখলাম ধন্যবাদ সমিতি কিপার ব্যবহার করার জন্য